নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা আপনাদের সঙ্গে। বঙ্গ বিজেপির বাংলার সবচেয়ে চর্চিত নেতা দিলীপ ঘোষ নিজের ভুলভাল মন্তব্যের জন্য প্রায় সংবাদ শিরোনামে দেখা যায় তাকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সম্প্রতি বলতে শোনা গেছে তিনি আর রাজ্য সভাপতি পদে থাকতে চান না। কিন্তু কেন নেতার এখানে আচরণ? এত বড় পদ তিনি হঠাৎ করে কেনই বা ছাড়তে চাইবেন? তিনি কি তাহলে একেবারেই পদের প্রতি অনাসক্ত? বিষয়টা মোটেই সেরকম নয়। আমরা সকলেই জানি বিজেপি দলে নিয়ম আছে এক ব্যক্তি এক পদ, অর্থাৎ একজন ব্যক্তি যিনি নির্দিষ্ট পদের অধিকারী তিনি অন্য পদে থাকবেন না। যেমন বিজেপির সাবেক সর্বভারতীয় সভাপতি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তিনি সভাপতির পদ ছেড়ে দিয়েছেন এবং সেই পদে বসানো হয়েছে জেপি নাড্ডাকে। ঠিক একইভাবে দিলীপ ঘোষও যদি অন্য কোনো পদে যান তাহলে তাকে ছাড়তে হবে সভাপতির পদ। তিনি কি সেই আভাসই দিলেন? আসন্ন বিধানসভার নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। এদিকে অমিত শাহ তাঁর শেষ বাংলা সফরে বলে গেছেন কোনো বাঙালিই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষ সেই আশাতেই বুক পাচ্ছেন না তো? এদিকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই জল্পনা রয়েছে শুভেন্দুই নাকি আগামী বিধানসভায় রাজ্য বিজেপির মুখ, এই শর্তেই নাকি তিনি গেছেন অমিত শাহর দলে। আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব নিয়েও রয়েছে কানাঘুষো। যদিও সৌরভ বলে দিয়েছেন তিনি রাজনীতি করতে চান না মোটেই, তবুও তর্কের খাতিরে ধরে নেওয়াও যায় যদি, তাহলে দিলীপ ঘোষের এই স্বপ্ন কি নিতান্তই অবান্তর নয়? দিলীপ ঘোষের সভাপতিত্ব ছাড়ার এই মন্তব্য কি রাজ্য বিজেপিতে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে নতুন কোনো গোষ্ঠীদ্বন্দ্বের পূর্বাভাস? রাজনীতির দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সংক্ষেপ